অভিজাত পরিবেশে স্পেশাল এবং বড় প্রোগ্রাম থেকে জামাত ইসলামীর কঠিন বার্তা দর্শক জামাত ইসলামী ঢাকা মহানগরী বাছাইকৃত জনশক্তিদের নিয়ে একটি বিশাল প্রোগ্রাম করেছে এই প্রোগ্রামটা ছিল জমকালো এই প্রোগ্রামটা ছিল একটা অভিজাত পরিবেশে এই প্রোগ্রামে জামাতের শীর্ষ গুরুত্বপূর্ণ নেতারা যারা দেশে আছেন গুরুত্বপূর্ণ প্রায় সবাই দু একজন বাদে বক্তব্য দিয়েছেন এবং একটা জমজমট প্রোগ্রাম বলা যায় এখন জামাতের প্রোগ্রামের পরিবেশ কোন টাইপের অডিটোরিয়ামে প্রোগ্রাম হচ্ছে এই কথাটা আমাদেরকে বারবার বলতে হচ্ছে কারণ এটা একটা ডেভেলপমেন্ট কারণ জামাত ইসলামী বাংলাদেশে মজলুম তারা এতটাই জুলুমের শিকার হয়েছে তারা প্রোগ্রাম করতে পারেনি তারা ঘরের মধ্যে বসে প্রোগ্রাম করতে পারতো না জাস্ট অনলাইনে কোনো রকম করতে হতো ঝোপে ঝাড়ে কোনোরকম একটু কঠিন পরিবেশে ভালো এসি নেই ফ্যান নেই এরকম ঘন্টার পর ঘণ্টা শিক্ষা শিবির করতে হতো ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রোগ্রাম করতে হতো সবাই একত্র হয়ে প্রোগ্রাম করবে নেতারা বক্তব্য দেবে তরবিয়াতমূলক আলোচনা করবে শুনবে এরকম কোনো পরিবেশ এরকম কোনো সুযোগ জামাতকে দেওয়া হতো না বঞ্চিত করা হয়েছে সেকেন্ড ক্লাস নাগরিকদের সাথে যেরকম ট্রিট করা হয় জামাতের সাথে সেরকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু না জামাত ইসলামী তাদের কৌশলের বলে আল্লাহর রহমতে তাদের হেকমতে উত্তীর্ণ হয়ে তারা এখন অভিজাত পরিবেশে প্রোগ্রাম করতে পারছে বিপুল সংখ্যক নেতাকর্মীদের একত্র করে বড় বড় গুরুত্বপূর্ণ নেতারা সবাই একত্র হয়ে প্রোগ্রাম করছে বক্তব্য দিচ্ছে এবং সরকারকে কঠিন বার্তা দিচ্ছে জামাত ইসলামী চলমান প্রেক্ষাপটে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে এবং সেটা বাছাইকৃতদের নিয়ে এজন্য আমি স্পেশাল বলেছি ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিকতাকে সরিয়ে দিয়ে এদেশের ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরীক্ষা আওয়ামী লীগ সরকার উন্নয়নের জিকির তুলে এদেশের বাক স্বাধীনতা হরণ করেছে জনগণের ভোটও ভাতের অধিকারকে কেড়ে নিয়েছে আর দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিকতাকে সরিয়ে দিয়ে এদেশের ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে শিক্ষিত তরুণ যুবকেরা শহরে ঘুরে ঘুরে চাকরি না পেয়ে বেকারত্বের যাঁতাকালে পিষ্ট হচ্ছে অথচ কোটা ব্যবস্থা পুনর্বহালের মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করে দলীয় কর্মীদের নিয়োগ চূড়ান্ত করার চক্রান্ত করেছে বেকারত্ব দূর করতে না পারা ও মেধাবীদের মূল্যায়ন করতে না পারার ব্যর্থতা সরকারের দীর্ঘ পনেরো বছর ধরে দেশের ক্ষমতাসীন ক্ষমতার মসনদে বসে থেকে উন্নয়নের জিকির তোলা আওয়ামী সরকারের জবাব দিতে হবে বর্তমান সরকার দেশের স্বাধীনতা সর্বোচ্চ বিরোধী চুক্তি ও সমঝোতার মাধ্যমে দেশকে রাহু গ্রাসে পরিণত করতে চাচ্ছে এবং দলীয় লোকদের দ্বারা লাগামহীন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে অচল করে দিচ্ছে এর মানে সাম্প্রতিক শিক্ষার্থীদের আন্দোলন দুর্নীতি প্রশ্ন প্রশ্নফাঁস মানে সব বিষয়গুলো কিন্তু জামাতের এই প্রোগ্রামে অ্যাড্রেস করা হয়েছে এবং সরকারের বিরুদ্ধে কঠিন সমালোচনা করা হয়েছে জামাতের পক্ষ থেকে মূলত এই স্বৈরাচারী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এদেশের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই ইতিহাস সাক্ষী অতীতে কোনো স্বৈরাচার সরকার জুলুম নির্যাতন চালিয়ে পার পায়নি এ সরকারও পাবে না ইনশাআল্লাহ জামাতের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ইসলামী আন্দোলন সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে ইসলামী আন্দোলন কর্মীদের ব্যবহারিক জীবন অন্যের কাছে অনুকরণীয় হতে হবে সমাজের মানুষের কাছে জামাত ইসলামী একজন কর্মী আচার আচরণ মাধুর্য হতে হবে অনাচার পাপাচারে ভরা জাহিলি জনগোষ্ঠীর সামনে প্রিয় রাহুল সহসাল্লামের চারিত্রিক মাধুর্য দিয়ে তাদের মন জয় করতে হবে দেখেন জামাত ইসলামী এমন একটা পারফেক্ট সংগঠন যারা যদি পাঁচ মিনিট রাজনৈতিক বক্তব্য দেয় পাঁচ মিনিট কোরআন হাদিসের বক্তব্য দেয় যদিও কোরআন হাদিসের বক্তব্য বেশি থাকে কিন্তু যখন রিলিজ পাঠায় একটা ব্যালেন্স মেনটেন করে পাঠায় এর মানে দুনিয়া আখেরাত দুইটাকেই জামাত গুরুত্ব দেয় এবং তাদের কার্যক্রম সবকিছু আখেরাত মুখী আখেরাত মুখী হয়ে আখেরাতের উদ্দেশ্যে দুনিয়াবি কথা বা দুনিয়াকে কনসিডার করে যে শুধু রাজনৈতিক কথা বললাম রাজনীতি রাজনীতি নিয়ে থাকলাম আর আখেরাতের কথা বললাম না কোরআন সুন্নার কথা বললাম না না সেটা না দেখেন প্রথমে সরকারের সমালোচনা করেছে রাজনৈতিক দল হিসেবে যেটা অতীব জরুরি এরপরে কত সুন্দরভাবে জামাতের সেক্রেটারি জেনারেল জামাত নেতাকর্মীদের চারিত্রিক মান উন্নয়নের জন্য নসিহত করলেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিপক্ষ ছিল সব যুগেই বাংলাদেশ বাংলাদেশেও জামাত ইসলামী কোনো ফাঁকা মাঠে গোল দেবার চিন্তা করে না রাজনৈতিক পরিসরে এখানেও আমাদের শক্ত প্রতিপক্ষ রয়েছে ইসলামী আন্দোলনের ইতিহাস করে আমরা জেনেছি যুগে যুগে নবী রাসুল আম্বিক রামগণ তাদের সময়ে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রাম করে এগামতি দিনের বিজয় নিশ্চিত করেছেন অতএব জামাত ইসলামী আন্দোলন সংগ্রাম যে কোনো ত্যাগ প্রতীক্ষার জন্য প্রস্তুত এটাই জামায়াত নেতা বোঝাতে চেয়েছেন তিনি বলেন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এখানে আমরা আল্লাহ তালার দিন কায়েমের স্বপ্ন দেখি এখানকার মাঠ পরিচ্ছন্ন করেই আমাদেরকে ইসলামী আদর্শকে বিজয়ী করতে হবে এখানে মুসলিম সমাজের শীর্ষ নাস্তিকবাদ ও মানব রচিত যত মতবাদ রয়েছে তার বিরুদ্ধে আমরা গুটি কয়েক মানুষ আল্লাহর গোলাম হিসাবে লড়াই করে সংগ্রামে অবতীর্ণ হয়েছি পুরো শেকর সহ আমরা এই জাহিলিয়াতের মূল করতে চাই মানে জামাত বড় চ্যালেঞ্জ নিয়েছে তারা সংখ্যায় যতই কম হোক এই সমাজকে ইসলামের আলোকে জামাত সাজাবেই যেজন আমৃত্যু চেষ্টা করে যাবে বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে গতকাল একদিন আগের কথা দিনব্যাপী বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য সব কথা বলেন তিনি কিন্তু নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুল ইসলাম বুলবুলের পরিচালনায় এবং কেন্দ্রীয় কর্মসূচির সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর সফিকুল ইসলাম মাসুদের ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জানার মারানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর রব ও অধ্যক্ষ ইজাতুল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ও ডক্টর আব্দুল মান্নান আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মধ্যসূচি সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নাহেবে আমির আব্দুল সবির ফকির ফকির কেন্দ্রীয় মধ্যসূচি সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন সৌ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান অতিথি আরও বলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসলাম যাদশের মাধ্যমে তার সাথীদেরকে উন্নত নৈতিকতায় সমৃদ্ধ করে একটি সোনার রাষ্ট্রে রাষ্ট্র তৈরি করেছিলেন বাংলাদেশ জামাত ইসলাম সেই আদর্শকে ধারণ করে এদেশের একদল মানুষকে সোনার মানুষ হিসেবে গড়ে তুল গড়ে তুলতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামের কর্মপদ্ধতি কি এটাও কিন্তু এই নেতার বক্তব্যে স্পষ্ট হয়েছে এর মানে জামাত আসলে ক্ষমতায় এসে পরিবর্তন করবে মূল বিষয়টা কিন্তু এরকম না অনেক পরিবর্তন করতে হলে ক্ষমতা আসতে হয় না হলে কালও সম্ভব হয় না তবে আমাদের মূল থিম হচ্ছে মানুষকে আগে ঠিক করতে হবে আদর্শ মানুষ গঠন করতে হবে এই জন্য দাওয়াতি কাজ সংগঠন সম্প্রসারণ নেতাকর্মীদের চারিত্রিক মাধুর্য এটার উপর জামাত সবচাইতে গুরুত্ব দেয় তারপরে হচ্ছে ক্ষমতা আসার চেষ্টা ক্ষমতা আসলে কামালিয়াত পরিপূর্ণতা পাবে এদেশের জনগণ নিজেদের ভাগ্যের পরিবর্তন সত্যিকার নৈতিকতা সম্পন্ন মানুষের মানুষদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চায় তারা জামাত ইসলামীর নেতৃত্বকে গ্রহণ করতে বেকুল হয়ে আছে দেশে যদি নিরপেক্ষ ক্যাটেকার সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দেশের অধিকাংশ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ তিনি জামাত ইসলামী নেতাকর্মীদের গণমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের মানুষের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান জামায়াত ইসলামী সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতা আসতে না পারলেও অতীতের যে কোনো সময় চাইতে ভালো করবে কারণ জামাত সংগঠন সংগঠন সম্প্রসারিত হয়েছে মজলুম সেম্পেতে আছে এবং জনগণ হারে হারে টের পেয়েছে জামাত ইসলামীর উপর প্রয়োজনীয়তা জামাত ইসলামের গুরুত্ব জনগণ জামাতকে চায় এটাই সত্য মান রফিকুল ইসলাম খান বলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনিমাণের স্বপ্ন দেখে এই জন্যই মানুষ আগে তৈরি করতে হবে কোনো না কোনোভাবে ক্ষমতা আসতে পারলে ইসলামী সমাজ হয় না আদর্শ মানুষ তৈরি করতে পারলে টেকসই ইসলামী বিপ্লব সম্ভব জামাত ইসলামী ডিউরেবেল ইসলামিক বিপ্লবের জন্য কাজ করে যাচ্ছে এজন্য সময় লাগবে ধৈর্য ধরছে রাতারাতি ফল পাওয়ার কোনো চেষ্টা জামাত করছে না এদেশের সবুজ জমিনে আল্লাহর দিনকে সমুন্নত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এই জন্য পরিকল্পিতভাবে দাওয়াতি কাজ করার মাধ্যমে রাজধানী ঢাকার সকল মানুষের কাছে ইসলামী অনুশাসনের আহ্বান পৌঁছে দিতে হবে সংগঠনে দেয়া পরিকল্পনা ভালোভাবে পরে বুঝে সে মাফিক ময়দান পরিচালনা করতে হবে মনে রাখতে হবে পরিকল্পনা ছাড়া কোনো কাজ ভালোভাবে করা যায় না এদেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে একই সাথে দেখেন যে কোনো নেতা বক্তব্য দিক আখেরাত কথা দুনিয়বি কথা রাজনৈতিক কৌশলগত কথা সব আছে সত্যি চমৎকার